এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা, তোকে কে কি খাওয়ালো? ও বলতে পারবে না বাবা। আমি জানি, আমি ওকে খাইয়েছি। তোমাদের জামাই আমাকে একটা ঔষধি এনে বলেছিল, এটা লুকিয়ে লুকিয়ে কলিকে খাইয়ে দিলে তান্ত্রিক বাবার আশীর্বাদে কলির সব মনস্কামনা পূর্ণ হবে। তাই আমি চায়ের সঙ্গে ওই ঔষধি মিশিয়ে কলিকে খাইয়েছিলাম, খানিকটা আমিও খেয়েছিলাম। কলি, সেই জন্যই কালকে তুই ওরকম করছিলিস, তোর মাথা ঘোরাচ্ছিল, জল তেষ্টা পাচ্ছিল, সেই জন্য? হ্যাঁ মা, তাই তো দেখছি ওই ঔষধি খাওয়ার পর কি অবস্থা হতে পারে, তোমরা নিজের চোখে দেখেছ। ওই অবস্থায় যে কোনো মানুষকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, তার সঙ্গে যা ইচ্ছে তাই করা যায়। দিদি, দিদি এবার বুঝতে পারছিস তো ওই লোকটা কতটা বড় শয়তান, কত ভয়ঙ্কর! ও আমাকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে, ওর নিজের বোনের মতো আমি, ও আমার সঙ্গে এটা করতে পারলো। দিদি বুঝতে পারছিস তুই? আর কবে বুঝবি তুই, আর কবে বুঝবি তুই দিদি বল? কি রে, ও সুজন, তুমি বলো একবার, একবার বলো, তুমি মেয়ের হাত পা ভেঙে দিয়া। পুলিশে খবর দাও বাবা। আমি নিজে ওকে পুলিশের হাতে তুলে দেব। তার আগে জানতে হবে ওই লোকটা কে ছিল। বের করো ওর মুখ থেকে, বের করো লোকটা কে ছিল।